হ্যালো গাইস, তোমরা কি বাড়িতে পাপি নিয়ে এসছো নাকি আনবে বলে ঠিক করেছো? তো তোমরা যদি বাড়িতে পাপি নিয়ে আসো বা আনবে বলে ঠিক করে থাকো, তাহলে আই গেস তোমাদের মাথায় এখন যেসব চিন্তা ভাবনা গুলো ঘোরাফেরা করছে, তার মধ্যে সব থেকে বেশি স্ক্যারি চিন্তা ভাবনা হচ্ছে আমরা কিভাবে ওদেরকে টয়লেট অ্যান্ড পটি ট্রেনিং করাবো। ইয়াস, এক্স্যাক্টলি, তো সেইটাই নিয়ে হচ্ছে আজকের আমাদের ভিডিওটা। আর ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ কোকো। আ বিগ ভার্চুয়াল হাগ টু অল অফ ইউ ফ্রম কোকো কুকি অ্যান্ড আস। আমরা বাড়িতে যখন একটা পাপি আনি, তো তখন ওদের তো সেভাবে কোনো বুদ্ধি থাকে না যে কোথায় টয়লেট পটি করা অ্যালাউ আর কোথায় টয়লেট পটি করা অ্যালাউ নয়। তো ওরা কিন্তু ঘরের মধ্যে এদিকে সেদিকে টয়লেট পটি করে দেবে, প্লাস ওরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসে। তো তোমাদের অ্যাপার্টমেন্ট বা তোমরা যেখানে থাকো সেই সম্বন্ধে কিন্তু ওদের কোনো নলেজ বা কোনো ধারণা সেভাবে থাকে না। তো ওরা জানে না কোথায় টয়লেট করতে হয়, কোথায় পটি করতে হয়। তো ওরা ভুলবশত ওরা কিন্তু ঘরে টয়লেট বা পটি করে দেবে, আর সেই ব্যাপারটার সাথে কিন্তু তোমাদের ইউজ টু হয়ে যেতে হবে। আস্তে আস্তে ওরা শিখবে, কিন্তু শেখার সময় ওদের বেশি লাগছে বলে কিন্তু ওদের ডিমোটিভেট করলে চলবে না। তো আমরা যদি আমাদের কোকো কুকির ব্যাপারটাই তোমাদের বলি, আমাদের কোকো কিন্তু মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কোথায় টয়লেট কোথায় পটি করতে হবে ব্যাপারটা মোটামুটি ওর একটা নলেজ চলে এসেছিলো। কিন্তু আমাদের কুকি যেহেতু অনেক ছোট এসেছিল, ওর কিন্তু বুঝতে সেটা প্রায় 2 থেকে 3 মাস সময় লেগে গেছে। তো তোমাদের এইসব কিন্তু মানিয়ে নিতেই হবে। তো যাই হোক, আমাদের কোকো আর কুকি থেকে আমরা যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি, সেই এক্সপিরিয়েন্স থেকে 7টা ইউজফুল টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কী করে ওদের টয়লেট আর পটি ট্রেনিং অনেক ইজিলি দেওয়া যায়। তো ফার্স্ট পয়েন্ট, তো আমরা যখন একটা পাপি আমাদের বাড়িতে আনি, তো ওদের এজ তো তখন খুব কম থাকে, তাই ওরা মোটামুটি কিন্তু 4 বার খাবার খাবে। আর 4 বার যদি ওরা খাবার খায়, তাহলে কিন্তু ওরা 4 থেকে ম্যাক্স টু ম্যাক্স 5 বার কিন্তু ওরা পটি করবে। তো সেই টাইমগুলোকে তোমাদের ফার্স্টে নোট ডাউন করে নিতে হবে। মোটামুটি ওরা খাবার পর বা ঘুম থেকে ওঠার পর কিন্তু পটি করবে। তো সেই টাইমগুলো যদি আমরা নিজেরাই ওদেরকে পটি করাতে নিয়ে যাই, তাহলে কিন্তু ঘরে অ্যাক্সিডেন্টটা কম হবে। তো সেকেন্ড পয়েন্ট আমরা টয়লেট নিয়ে বলবো। তো ওরা সাধারণত ঘুম থেকে ওঠার পর বা খেলাধুলা করার পর টয়লেট করবেই, আর তার সাথে ধরো খাওয়া দাওয়ার পরও ওরা টয়লেট করবে। কিন্তু খাওয়া দাওয়ার পর, যেহেতু খাবারে ওরা একটু বেশি জল খায়, তো খাওয়া দাওয়ার পর কিন্তু ওরা মোটামুটি 1.5 ঘন্টা অবধি 15-20 মিনিট বাদে বাদেই টয়লেট কিন্তু ওরা করবে। তো এইরকম টাইম অনুযায়ী তোমরা ওদের টয়লেট করাতে নিয়ে যাও, তাহলে কিন্তু ওরা ঘরে আর টয়লেটটা করবে না। তো টয়লেট পটি তো ওদেরকে করাতে নিয়ে যেতে হবে, কিন্তু এইবার 3rd পয়েন্ট হলো যে ওদেরকে কোথায় করা। তো দেখো, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে তোমাদের নিজেদের মতো করে বেছে নিতে হবে। হতে পারে এটা তোমাদের বাড়ির ছাদ বা বাথরুম বা বারান্দা বা কোনো একটা প্যাসেজ যেখানে তোমাদের সুবিধা হবে ওদেরকে টয়লেট করাতে। কিন্তু মাথায় রাখবে, জায়গাটা কিন্তু 2-3টে জায়গা যেন না হয়, যে কোনো একটা স্পেসিফিক জায়গা বেছে নিতে হবে। এবং সেই জায়গাতেই কিন্তু যতবার ওরা টয়লেট বা পটি করবে, সেই জায়গাতেই কিন্তু তোমাদের টয়লেট বা পটি করাতে নিয়ে যেতে হবে। কারণ ওদের ব্রেন এমনিতেই ছোট, 3-4 জায়গা টয়লেট বা পটি করলে ওরা কিন্তু মাথায় সেটা রাখতে পারবে না। তো এবার আসি হচ্ছে 4th পয়েন্টে। তোমরা তো ওদেরকে টয়লেট বা পটি করাতে নিয়ে যাচ্ছ বারবার, ভালো কথা, বাট বাই চান্স যদি কখনো ঘরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো তখন কিন্তু ওদেরকে তোমরা যদি দেখতে পাও যে টয়লেট বা পটি করছে, তখন কিন্তু ওদেরকে স্টপ করবে না, ওদেরকে ওদের কাজটা কমপ্লিট করতে দেবে। এবং করতে দেওয়ার পর ওদেরকে তুমি একটু রুডলি, একটু হার্ড টোনে নো বলো। নো কথাটা, যখনই ওরা কোনো খারাপ কাজ করবে তখনই ওদেরকে নো কথাটা বলো। নো কথাটা বললে কী হবে, ওরা তাহলে বুঝতে পারবে যে ওরা খারাপ কাজ করেছে, এখানে টয়লেট বা পটি করা অ্যালাউ ছিল না, বা এখানে টয়লেট বা এখানে এই কাজটা করা উচিত ছিল না। তো ওদেরকে কিন্তু নো কথাটা একটু রুড টোনে, একটু হার্ড টোনে বলতে হবে, যাতে ওরা বুঝতে পারে যে ওরা ভুল কাজ করে ফেলেছে। আর এই নোয়ের সাথে তোমাদের আরেকটা কথা বলে দিই, ওদের কিন্তু বড় বড় সেন্টেন্স যদি তোমরা বলো, তাহলে কিন্তু ওরা সেই সব কথা বুঝতে পারবে না। তো সেটা বলাটাই বৃথা হবে, ওদেরকে একটা ওয়ার্ড ইন্ট্রোডিউস করাতে হবে নো, তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে যে ওরা কাজটা ভুল কাজ করেছে। এবারে ওই টয়লেট বা পটি করা জায়গাটা কিন্তু তোমাদেরকে ডিটারজেন্ট বা কিছু দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, যাতে ওখানে কোনো স্মেল না থাকে। দেখো, ওরা তো সাধারণত স্মেল নিয়েই টয়লেট বা পটিটা করে, তো ওরা ওখানে যদি স্মেলটা থেকে যায়, তাহলে কিন্তু ওরা এর পরের বারও ওখানে টয়লেট বা পটি করে দেবে। তো তোমাদেরকে কিন্তু সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে, যাতে ওখানে আর কোনো স্মেল না থাকে। তো এবারে আসি হচ্ছে 5th পয়েন্ট। বাড়ি আসার কিছুদিন পর, যখন ওরা মোটামুটি হাঁটতে চলতে বেশ ভালোভাবেই শিখে যাবে, তখন কিন্তু ওদেরকে লিশ ইউজ করো। ওদের ওরা যখনই টয়লেট বা পটি করতে যাবে, তোমরা নিয়ে যাবে,
তখন ওদেরকে বডি বেল্ট বেঁধে নিয়ে যাও। তাহলে কি হবে, ওরা যেই জায়গাটায় গিয়ে টয়লেট বা পটি করবে সেই জায়গাটা কিভাবে যেতে হয় ওরা কিন্তু সেটা বুঝতে পারবে। আর তোমরা যদি এমনি ওকে কোলে করে হোল্ড করে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওখানে টয়লেট করালে আবার কোলে করে নিয়ে চলে এলে, তাহলে কি হবে, ওরা জায়গাটা তো চিনবে কিন্তু জায়গাটায় কিভাবে রিচ করতে হবে সেটা ওরা জানবে না। তো এইটা একটা ব্যাপার। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যখন ওদেরকে টয়লেট করাতে নিয়ে যাচ্ছ, ধরো ওরা খেলার মুডে রয়েছে, তো তুমি যদি এমনি নিয়ে যাও, তুমি ওখানে ছাড়লে ও হয়তো সারা জায়গা দৌড়ে অন্য জায়গায় টয়লেট করে নিল। তো তোমার যদি লিজ বাধা থাকে তাহলে কিন্তু তোমার হাতের মোটামুটি ও আয়ত্ত থাকবে, তাহলে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে না। তো এবার আসি সিক্সথ পয়েন্ট। যখন তোমরা দেখবে ওরা নিজে নিজেই তোমাদের বেছে দেওয়া জায়গায় গিয়ে টয়লেট বা পটি করে আসছে, তখন কিন্তু ওদেরকে অ্যাপ্রিসিয়েট কর, আর দরকার পড়লে ট্রিট দাও। ট্রিট ইন দ্য সেন্স, কোনো রকম কোনো প্যাকেজ ট্রিট কিছু নয়, ওরা যে খাবারগুলো খায়, চিকেন কিউব বা ওদের কিবল, সেটা ওদেরকে দাও। তো দিয়ে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করো যে ওরা যে ভালো কাজটা করেছে, আমরা যতটা খুশি হয়েছি সেই খুশিটা কিন্তু ওদেরকেও দেখাতে হবে, যে ও যেহেতু করে এসছে তো ওদেরকে কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করো, ভালো একটু আদর করে দিলে, একটু ট্রিট দিয়ে দিলে, তারা কিন্তু ওরা খুশি হবে। এই ট্রিটের লোভেই কিন্তু ওরা আবার কিন্তু দ্বিতীয়বার বাইরে গিয়ে টয়লেট বা পটি করে আসবে। তো এবার আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, আর সব থেকে হার্ড যে পার্টটা, সেটা হচ্ছে দিনের বেলা তো আমরা জেগে আছি না, ঠিক আছে, ওদেরকে টয়লেট পটি যতবার পাচ্ছে আমরা গিয়ে গিয়ে করে নিলাম, কিন্তু রাত্রেবেলা কি হবে? তো এই ব্যাপারটা কিন্তু খুব একটা ইজি নয়, আমরাও কোকোভুকের ক্ষেত্রে ব্যাপারটা ফেস করেছিলাম। তো রাতে যে ব্যাপারটা তোমাকে করতে বলবো সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকটা পাপির দেখো আলাদা আলাদা কিন্তু টয়লেট বা পটি হোল্ড করার ক্যাপাসিটি থাকে। আমাদের কোকো মোটামুটি আনার পরে 1 থেকে 1.5 ঘন্টা ও টয়লেট বা পটি রাখতে পারতো চেপে, বাট কুকি কিন্তু সেটা অতক্ষণ রাখতে পারতো না। তো তোমরা মোটামুটি বুঝে যাও যে ওরা কতক্ষণ ছাড়া ছাড়া টয়লেট বা পটি করছে, সেই টাইম মতো তোমরা কিন্তু একটা রাত্রিবেলা অ্যালার্ম দিয়ে শো, এবং প্রত্যেকবার উঠেও কিন্তু ওদেরকে টয়লেট বা পটি করিয়ে দাও। প্রথম কিছুদিন খাটতে হবে, হ্যাঁ খাটতে হবেই, যেহেতু একটা পাপি এনেছো তো ওদের সমস্ত রেসপন্সিবিলিটিটাও তোমাদের কাছে এসছে, তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো লাস্টলি আরেকটা কথা বলি, এটা কিন্তু কোনো টিপস নয় বাট একটা জেনে রাখার বিষয়, যে ওদের টয়লেট বা পটি করার শিডিউলটা মোটামুটি কিন্তু 7-10 দিন এক থাকে, তারপর কিন্তু আবার চেঞ্জেস হয়। তো সেই চেঞ্জেসগুলো নোট করো এবং সেই টাইম মতো কিন্তু ওদের টয়লেট বা পটি করাতে নিয়ে যাও। আর ওরা ট্রেন্ড হয়ে যাওয়ার পরেও তোমরা 2-3 সপ্তাহ মোটামুটি এই ট্রেনিং প্রসেসটা কন্টিনিউ করো, যতক্ষণ পর্যন্ত না তোমরা অ্যাসিওর হচ্ছ দে আর ফুললি ট্রেন্ড। তো এই ছিল আমাদের লাইফ সেভিং 7টা টিপস হাউ টু ট্রেন ইউর পাপি। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমাদেরও জেনে ভালো লাগবে যে আমাদের এই ভিডিওটা কারোর না কারোর তো কাজে লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে আর শেয়ার করে দিতে হবে বন্ধুদেরকে, যাতে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আর এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস, টাটা।